জাতীয় বিশ্ববিদ্যালয় 2021-2022 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদনের সাধারণ যে যোগ্যতাটি রয়েছে সেটি কিন্তু এবার বৃদ্ধি করেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটির অনলাইনে প্রাথমিক আবেদনটি শুরু হবে 22 মে বিকাল 4টা থেকে এবং শেষ হবে 9 জুন 2022 তারিখ। এটির আবেদনটি আজ থেকেই শুরু হয়েছে। তো আপনারা যখন অনলাইনে আবেদনটি করবেন, আবেদনটি করার পর যে প্রাথমিক যে আবেদন ফর্মটি পাবেন সেই ফর্মটি নিয়ে আপনাকে কলেজে গিয়ে জমা দিতে হবে 250 টাকা দিয়ে। তো কলেজে জমা দেওয়ার যে বিষয়টি সেটি হলো প্রত্যেকটি কলেজের ক্ষেত্রে আলাদা আলাদা নোটিশ দিবে। আপনারা কলেজ থেকে সেই নোটিশটি দেখে নেবেন কলেজে কিভাবে আপনাদের এই আবেদনের ফর্মটি জমা নেবে। এবং ফর্মটি জমা দেওয়ার শেষ তারিখ 11 জুন 2022 তারিখে এবং আপনাদের ক্লাস শুরু হবে 3 জুলাই 2022 তারিখে। এবং SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। নিচের অংশে এখানে আপনাদের আবেদনের যোগ্যতা দেওয়া রয়েছে। ক নম্বর রয়েছে বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিকের শাখা থেকে 2018 অথবা 2019 সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 3.5 এবং 2020-2021 সালের HSC ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়ে ন্যূনতম GPA 3 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের GPA পয়েন্ট কিন্তু বৃদ্ধি করেছে। গত বছরে যে ভর্তির বিজ্ঞপ্তিটি ছিল সেটিতে SSC-তে 2.5 এবং HSC-তে 2.5 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পেরেছিল, কিন্তু এবার কিন্তু এই যে ভর্তির যে ন্যূনতম যে যোগ্যতাটি GPA পয়েন্ট সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বৃদ্ধি করেছে। মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য SSC 3.5 এবং HSC-তে 3 পয়েন্ট হলে আপনারা আবেদনটি করতে পারবেন। খ নম্বর রয়েছে বাংলাদেশ স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে 2018 অথবা 2019 সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 3.5 এবং 2020-2021 সালের HSC ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়ে ন্যূনতম GPA 3.5 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তো যারা বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী রয়েছেন তারা SSC-তে 3.5 এবং HSC-তে 3.5 থাকলে আপনারা কিন্তু আবেদনটি কিন্তু করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন গতবার থেকে এবার কিন্তু বিজ্ঞপ্তির এখানে সাধারণ যে যোগ্যতাটি রয়েছে সেটি কিন্তু পরিবর্তন করেছে। আপনাদের এই পয়েন্ট থাকলে কেবলমাত্র আপনারা অনলাইনে প্রাথমিক আবেদনটি করতে পারবেন। গ নম্বরে রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র HSC ভোকেশনাল, HSC বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুষদ 1-এর খ নং শর্ত পূরণ সাপেক্ষে আবেদনটি করতে পারবেন। এবং ঘ নম্বরে রয়েছে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিযোগ্য বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয়ের ন্যূনতম গ্রেড পয়েন্ট 3 পয়েন্ট থাকতে হবে। তো এখানে এই ছিল সেই বিজ্ঞপ্তিটি, এটির আবেদনটি শুরু হয়ে গিয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটিতে কিভাবে আপনারা আবেদনটি করতে পারেন। তো এটির আবেদনের সময় আপনাদের 1 কপি ছবি লাগবে, 1টি সচল মোবাইল নাম্বার লাগবে এবং আপনার SSC এবং HSC রোল রেজিস্টার নাম্বার লাগবে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, বিশেষ কোঠার মেধা তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে এই ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপের আবেদন করার কোনো সুযোগ থাকবে না। সেই ক্ষেত্রে আপনারা যখনই যেই আবেদনটি করেন না কেন ভালো করে বুঝে তারপরে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তো এই বিজ্ঞপ্তিটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। পরবর্তী ভিডিওটিতে দেখাবো কিভাবে এটিতে আপনারা অনলাইনে প্রাথমিক আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।